আসসালামু আলাইকুম, অভিজাতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজাল সোহেল। আমরা হচ্ছে যে বিভিন্ন দেশে আমরা স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি, অথবা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করে থাকি এবং ট্যুরিস্ট ভিসা প্রসেস করে থাকি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চাই যে ইউরোপের যে দেশে আমাদের মাধ্যমে সবচেয়ে বেশি ভিসা প্রসেস হয়েছে এবং যেখানে আপনি খুব সহজেই যেতে পাচ্ছেন, সেটি হচ্ছে রোমানিয়া। রোমানিয়া ইউরোপের একটি দেশ। এই দেশেকে আমরা আমরা আমাদের ভাষায় বলে থাকি যে আপনার ইউরোপে বা সেনজেনে যাওয়ার একটি প্রবেশ দ্বার হিসাবে কনসিডারেশন করতে পারেন এবং খুব অল্প সময়ের ভিতরে এই ভিসাটি প্রসেস করতে পারেন। এবং একটা জিনিস আমরা বলে থাকি, যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে পরে রোমানিয়াতে আপনাদের ভিসা কখনোই মিসিং হবে না। কিন্তু যদি আপনি বিভিন্ন সময়তে রুলস অ্যান্ড রেগুলেশনের চেঞ্জ হয়, ইমিগ্রেশনের রুলস চেঞ্জ হওয়ার কারণে, অথবা আমাদের যে অ্যাম্বাসি থাকে, রোমানিয়ার যে অ্যাম্বাসি আছে সেখানে ভিসা কোথায় স্ট্যাম্পিং হবে, এগুলোর কারণে কিছু টাইম ডিলে হইতে পারে। বাট আপনার হচ্ছে যে এখানে কখনো ভিসা রিজেক্ট এর হার খুবই কম। আপনি বলতে পারি যে আমাদের কাছে জমা দিলে পারে 95%-এর উপরে ভিসা সাকসেস রেট আসে। সুতরাং আপনারা যারা ইউরোপে যেতে চান, খুব ভালো বেতনে চাকরি করতে চান, অথবা সেনজেনে যাওয়ার জন্য ডাইরেক্ট ভিসা করতে পারতেছেন না, তারা অবশ্যই অভিজাতের সাথে যোগাযোগ করবেন এবং রোমানিয়া যাওয়ার যে প্রসেস সেটা জেনে নিয়ে কার্যক্রম শুরু করতে পারেন। অ্যাট দিস মোমেন্টে আমরা হচ্ছে যে রোমানিয়ার ফ্যাক্টরির কিছু ভিসা প্রসেস করতেছি এবং এখানে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনার পাসপোর্ট, ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স, এবং যদি কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট যদি আপনার পাসপোর্টের সাথে আপনাদের মিল থাকে সেক্ষেত্রে আপনারা সেই সার্টিফিকেটটি দিতে পারেন, যাতে করে আপনি একটু ভালো ধরনের জব অথবা একটু হাই স্যালারিতে চাকরি করতে পারেন। এবং আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখেন যে আমরা মানুষকে একদম সৎভাবেই আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। শুধুমাত্র আমাদের বিজনেসের কথাকে চিন্তা না করে আমরা বিভিন্ন সেবাধর্মী কাজও আমরা করে থাকি। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যদি রোমানিয়াতে যেতে চান তাহলে পরে আপনাদের টোটাল কাগজপত্রের যে ব্যাপারটা থাকে সেগুলো কমপ্লিট করেই আপনারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিজাতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।